তো আমরা আজকে আসলে বেবেশ লাকি যে আমরা কাশ্মীরে আজকে বৃষ্টি পেয়ে গিয়েছি। হ্যাঁ, তো আমি নামাজ পড়ে বের হয়ে দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, সুস্মিতারা বসে আছে। বাবা, ইয়ে বহুত বড়া প্যারাডাইজ হ্যান্ডিক্রাফটে। আমরা এখন চোবল টাউনে আসছি, আমরা একটু ঘুরলাম আজকে, ভালোই ঘুরলাম। আসলে বেশ কিছু জায়গা মিস হয়েছে, মিউজিয়ামে যেতে পারিনি, মন্দিরে যেতে পারিনি, লাইব্রেরিতে যেতে পারিনি, কিন্তু একদম খারাপ করি নাই, কারণ টাইট শিডিউল। তো আমাদের আসলে গুলমার্গের সিদ্ধান্তটা বাদ দেওয়াটা ভালোই ছিল, বাচ্চাদের নিয়ে আমরা আসলে পারছিলাম না, তো আমরা এর ভিতরে ঘুরলাম। কাশ্মীর আসলে এত সুন্দর, এত বড় জায়গা, এখানে সময় নিয়ে আসতে হবে। এখানে সময় নিয়ে এসে আসলে এক দুই দিনে এখানে এরকম হয়, আমাদের মতো করে হয় আর কি। আর একটু দুই চার দিন হাতে থাকলে আর একটু ভালো দেখা যায়। এই হচ্ছে কাশ্মীরের নর্মাল জায়গা। তো আমরা কাশ্মীরের একটা লোকাল মার্কেটে যাবো, জানাবে আলী মার্কেট। হ্যাঁ, আগে বি আমরা কোথাও যাবো। আসলে এখানে এসে এই লোকেদের সাথে প্রায় কথা বলতে বলতে কিছুটা হিন্দি একটু সাবকনশিয়াসলি চলে আসছে আর কি। অ্যাকসেন্টেও বোধহয় কিছু টানে এসেছে, কলকাতার লোকজনের মতো বোধ হয় হয়েছে, বাংলা চলে আসবে, বাংলাদেশি মানুষ, ওইটা দিয়ে বেশি স্বচ্ছন্দ্য বোধ করি। কিন্তু হয়তো বলছি কথা বলতে বলতে যেটা হয় আর কি, এর জন্য একটু ক্ষমা শুনতে দৃষ্টিতে দেখবেন সবাই। শাহরুখ খান, শাহরুখ খানকে হাত দিয়ে বার বার জানা চাতে ইয়া শাহরুখ, ও হচ্ছে শাহরুখ খান তো বৃষ্টিতে ফিল করছে, সে তার হাতে একটু একটু এক ফোঁটা পানি পড়ছে। তো তো এই যে আমার শাহরুখ খান আর আমি, আমরা দুজন যাচ্ছি বৃষ্টি ফিল করতে করতে পিছনে কাশ্মীর। এই যে এটা হচ্ছে কাশ্মীরের অনেক পুরানো একটা বিল্ডিং। হ্যাঁ, এই আমরা ওল্ড সিটিতে ঢুকেছি, আগে আরও আছে, আমরা আস্তে আস্তে দেখতে দেখতে যাবো। এই যে পুরানো সিটি, হ্যাঁ যাইতে থাকেন ভাই, মাশাল্লাহ বহুত খুবসুরত। তোমার এই ছেলের তো হাতই ভিতরে ঢুকানো যাবে না, দেরি যে গুরুদ্বারা আমরা ওল্ড টাউন দিয়ে যাচ্ছি। এখানে একটা বাড়ি 300-400-500 বছরের পুরনো আছে, এবং এটা কিভাবে বোঝা যাবে, আপনারা যখন দেখবেন যে বাড়িগুলোর ইটগুলো কেমন। হ্যাঁ, ইট এবং জানলার প্যাটার্ন থেকে বোঝা যাচ্ছে যে ইটগুলো যখন একটু বেশ মানে বর্তমানকার ইটের মতো না, কারণ আমরা যদি মুঘল সময়ের ওই আকবরদের বানানো বা মুঘল সময়কার বানানো যে গার্ডেনগুলোতে যে ইট দেখেছি তার সাথে যদি এর তুলনা করি, কম্পারেটিভলি কিছু ইট আছে নতুন, কিছু ইট আছে পুরনো। এই সমস্ত বাড়ি পুরনো বাড়ি, মাটি মাটি প্যাটার্নের ইট যখন আসবে ওই যে একটা পুরোনো বাড়ি দেখা যাচ্ছে। মাটি মাটি প্যাটার্নের পুরানো ইট আসলে বুঝতে হবে যে এটার বয়স অনেক। আর এইখানে আগে 10-15 ফিট পর্যন্ত এই পাঁচিল থেকে বরফ চলে আসতো, কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই বরফগুলো আর নাই, এখন সিজন একটু অন্যরকম। তবে আমাদের খুব আফসোস ছিল, সুস্মিতা সুভানার এখনও আফসোস যে তারা স্নো দেখতে পারছে না বা কাছাকাছি বরফ পড়ছে এরকম দেখতে পারছে না, স্নোফল। তো আমাদের বৃষ্টিফল, আমরা রেইনফল বাসায়ও দেখি, এখানেও আমরা দেশের বাংলাদেশের মানুষ আমাদের জন্য রেইনফল চলে এসেছে, আমরা স্নোফল দেখবো ইনশাল্লাহ, এটা তো আমরা আপনাদের সাথে নিয়েই দেখবো। আমার এই ভিডিও ব্লগ আমি করতাম না আসলে, এটা একটা করার একটা অন্যতম কারণ, একসময় আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পারতাম না, অ্যাফোর্ড করতে পারতাম না। তো তখন আমি আসলে আমার বাসায় অনেক কষ্টে একটা বড় সড়ো টিভি কিনেছি, ওই টিভিতে আমি এই ভিডিওগুলো দেখি, দেখে অনেক মজার ভালো লাগে আমার। এখন এই যে আপনাদের সাথেও দেখছি, আপনারা যারা দেখবেন এক সময় মনে মনে চাবেন যে না আমরা এক ওয়ান্স আপন এ টাইম এটা ডেফিনেটলি দেখবো,
তখন দেখবেন যে আপনারা আসলে এই জিনিসগুলো দেখবেন একদিন একদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেটা চায় সেটা পূরণ করে দেন। হ্যাঁ, আমি আজকে বলতেছিলাম যে নামাজ পড়ার সময় যে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক করার সৌভাগ্য এখনো হয় নাই, কিন্তু ওনারা একটা শরীরের অংশ এখানে আছে, এখানে তো এসে নামাজ পড়লাম। এই যে পুরানো, অনেক পুরানো বাড়ি, আল্লাহ তো এই সৌভাগ্য দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কাকে কখন কিভাবে সৌভাগ্য দিবেন, হ্যাঁ কার জন্য কখন রিজিক খুলে যাবে। আমরা শ্রীনগরের জামে, ব্যাপক জ্যাম, জ্যামের কোনো অভাব নাই। তো যেখানেই আমরা যাই মোটামুটি সেটা অনন্তনাগ হোক আর শ্রীনগর হোক, জ্যাম মোটামুটি আছেই। আমার মেয়ে খুব গভীর আগ্রহ নিয়ে এখানে রুটি বানানো দেখছে। আমরা বসে আছি ডাল লেকের ঠিক পাশে, এটা একটা ভেজ রেস্টুরেন্ট। আপনারা যখনই আসবেন না দেখবেন যে এখানে ভেজ রেস্টুরেন্ট। ও আপনারা একটু শব্দ শুনতে পাচ্ছেন না, দেখেন শাহরুখ খান স্লিপিং। এই যে সুস্মিতা আসছে, কি অনেক জায়গায় দেখা টেকার পরে হবে না, ওকে কোনো বাত নেই, নো প্রবলেম।